প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, আমি গিয়েছি। ৪৫ বছরের রাজনৈতিক জীবনে এই প্রথম তিনি দল বদল করেছেন। আরো জানাচ্ছেন রহিম রুয়ান। বাসে অগ্নিসংযোগের মামলায় গেল ৪ নভেম্বর গ্রেপ্তার হন বিএনপির ভাইস চেয়ারম্যান শাজাহান ওমর। সেই মামলায় বুধবার জামিনে মুক্ত হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় এই সংবাদ সম্মেলনে নাটকীয় ঘোষণা দিলেন বিএনপির এই সিনিয়র নেতা। আমি ভাবলাম যে এই মুহূর্তে নির্বাচন করতে হয়, এবং নির্বাচন করলে ঠুনকা মুনকা পার্টি তো আমার যাওয়া সাজে না বা পারিও না। আমি স্টেট জেনারেল নির্বাচনে যাব। তার দাবি কোনো ধরনের চাপের মুখে নয়, বরং ১৭ বছর নিজ এলাকার উন্নয়ন বঞ্চনার দায়বদ্ধতা থেকেই ৪৫ বছরের রাজনৈতিক জীবনে প্রথমবারের মতো তারই দল বদল। ১৪ সালে বয়কট করলো, তারপরে ১৮ সালে ওই জগা খুশিয়া নির্বাচন করলো, ওটা নির্বাচন হলো না, তারপরে এইবারও নির্বাচন করলো না। তো আমার তো আমার কনস্টিটিউয়েন্টস, আমার এলাকার লোকজনের কাছে কমিটমেন্ট আছে, আমার কাছে তাদের কিছু চাওয়া পাওনা আছে। তাদেরকে অনেকদিন আমি আশ্বাস দিয়ে ধরে রেখেছি যে তোমার জন্য ইনশাল্লাহ আমি সুযোগ পেলে কিছু কাজ করব। তার দাবি, দীর্ঘদিন নির্বাচন বিমুখ থাকায় বিএনপির ওপর আস্থা হারিয়ে তার এমন সিদ্ধান্ত। জিওরাম সাহেব আমার পাকিস্তান মিডিয়া একাডেমির টিচার ছিলেন, উনি আমাকে ডেকে এনে ৩১ বছর বয়সে এমপি করেছেন। আমি কৃতজ্ঞতা হিসাবে আমি এতদিন সার্ভিস করেছি, এখন দেখি যে বিএনপি ক্যানট ডোনেট এনিথিং ইন দিস কান্ট্রি। নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ঝালকাঠি এক আসনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন শাজাহান ওমর। এদিকে এই সংবাদ সম্মেলনের কিছুক্ষণের মধ্যেই দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ দলের সকল পদ থেকে তাকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী আমাকে ডাকছে, আমি গিয়েছি, গিয়ে বসছি, আমাকে বলছে আপনি আমার ভাই নির্বাচন করেন, আলহামদুলিল্লাহ। তো কীভাবে করবেন? আপনার ভাই ডাকছেন, আপনার কাছে আমি কীভাবে নির্বাচন করবো, আপনার কাছে নিয়ে করবো, বলছে ঠিক আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। রহিম রুমন, ৭১, ঢাকা।